এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। সারা দেশে 11 শিক্ষাপ্রতিষ্ঠানে এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে 20,72,163 পরীক্ষার্থী। দেশের 29,798টি শিক্ষাপ্রতিষ্ঠানের 3,810টি কেন্দ্রে এবার পরীক্ষা হচ্ছে। গত বছরের চেয়ে এবার প্রতিষ্ঠান বেড়েছে 207টি এবং কেন্দ্র বেড়েছে 20টি। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী ট্রেজারি থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ এবং পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না। প্রশ্নপত্র বহনে কালো কাচ যুক্ত মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। পরীক্ষা শুরু হবে সকাল 10টায়। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে অবশ্যই হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীর দেরি হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময় দেরি হওয়ার কারণ একটি রেজিস্ট্রারে লিখে রাখা হবে। এবার দেশের বাইরে 8 কেন্দ্রে 374 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আজকে বাংলা প্রথম। প্রিপারেশন কেমন? মোটামুটি ভালো। দ্বিতীয় সেমিস্টারটা মূল্যায়ন হয়েছে আর আমাদের বার্ষিক পরীক্ষাটা হয়েছে, আমাদের 100 মার্কের হয়েছে। যদি বাচ্চারা লেট হয় তারপরে গাড়ি ঘোড়ার জ্যাম হতেই পারে, তারপরে আমরা আগে নিয়ে আসছি, জানি আমাদের বাচ্চারা কোনোভাবে পিছিয়ে না যায়। বাচ্চা একটু নার্ভাস, তো প্রথম পরীক্ষা দিচ্ছে, তারপরে সিটের ব্যাপার আছে, স্কুলের মানে চেনাটা একটু বিষয়টা নিয়ে একটু তাড়াতাড়ি আসা। এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয় আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা যাব আমাদের সহকর্মী আমিরুল ইসলামের কাছে, তিনি আছেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। আমিরুল, জানাবেন সেখানকার পরিস্থিতি, পরীক্ষার্থীরা সেখানে এসেছেন কিনা এবং প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। আসলে গত বুলেটিনে যেমন জানাচ্ছিলাম যে এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা কেন্দ্রে এসে ভিড় করছেন, তখনও তেমন ভিড় ছিল না, এখন কিন্তু যেহেতু পরীক্ষার 1 ঘন্টা বাকি, এখন করছেন তারা কেন্দ্রে ঢোকার জন্য অপেক্ষা করছেন। যেহেতু আধা ঘন্টা পূর্বে অর্থাৎ 10টা যেহেতু পরীক্ষা শুরু, ঠিক 9:30টার দিকে কেন্দ্রে ঢুকতে হবে, তো আজকে যেহেতু প্রথম দিন সেহেতু কিন্তু সবাই অনেক আগে আগে এসে এখানে অপেক্ষা করছেন। তারা এখানে অপেক্ষা করছেন, আর যদি কেউ যানজট বা অন্য কোনো বিষয়ের কারণে দেরি হয় তাহলে তাকে ঢোকার ক্ষেত্রে তার নাম রোল এন্ট্রি করে এবং দেরি হওয়ার কারণ উল্লেখ করে ভিতরে ঢুকতে হবে। আমি যে কেন্দ্রটির সামনে আছি সেই কেন্দ্রটিতে প্রায় 10টি স্কুলের আসন এখানে বিন্যাস করা হয়েছে এবং এসএসসি পরীক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করবেন। এছাড়া এবার কিন্তু 100 মার্কেরই পরীক্ষা হচ্ছে, যেহেতু করোনা পরবর্তীর সময়ের পর এইবারই প্রথম 100 মার্কের পরীক্ষা হচ্ছে, কিন্তু সিলেবাস কিন্তু সেই শর্ট সিলেবাসই রাখা হয়েছে। তো এখানে স্টুডেন্টদের সাথে কথা বলে যেসব বিষয় জানতে পারলাম, তারা তাদের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট, এবং অভিভাবকরা যারা আছেন তারা যেহেতু আজকে প্রথম পরীক্ষার ক্ষেত্রে তারা আসলে বাসা থেকে একটু আগে আগেই রওনা দিয়েছেন যাতে কোনো ঝামেলার সৃষ্টি না হয়। জোরদারও করা হয়েছে যাতে আশপাশ যানজট না হয়। এছাড়া আরেকটা বিষয় যদি জানাতে চাই যে কোনো শিক্ষক অর্থাৎ কেন্দ্রের কোনো শিক্ষক কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না, কেবল শুধু কেন্দ্র সচিব ছবি তোলা বা ইন্টারনেট ব্যবহার সুবিধাহীন এমন একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন। এছাড়া ট্রেজারি থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ এবং পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তারা, শিক্ষক ও কর্মচারীরা কোনো ফোনও ব্যবহার করতে পারবেন না। প্রশ্নপত্র বহনের কাজে কালো কাচ যুক্ত মাইক্রোবাস এবং এরূপ কোনো যানবাহনও ব্যবহার করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। তো আইডিয়াল স্কুলের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রিয়াকুণ্ড, পরবর্তীতে আরও কিছু জানাবো। আমিরুল, ধন্যবাদ আপনাকে। এবার আমাদের আরেক সহকর্মী বিকাশ বিশ্বাসের সাথে যুক্ত হব। বিকাশ বিশ্বাস আছেন রাজস্থানী বাড্ডা হাই স্কুলে। বিকাশ, জানাবেন সেখানকার পরিস্থিতি, পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেছে কিনা এবং প্রস্তুতি কেমন দেখছেন। গেল কয়েক বছর ধরেই প্রশ্ন ফাঁস রোধে সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে তারই ধারাবাহিকতায় কিন্তু এবারও বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, বলা চলে যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু প্রশ্ন ফাঁস যে ঠেকানো গেছে এরই একটি অংশ হিসেবে কিন্তু সরকার থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে, বোর্ডগুলো থেকে বারবারই বলা হয়েছিল যে পরীক্ষার্থীরা যেন পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে তারা পরীক্ষার যে কক্ষটি, পরীক্ষার যে হল, সেখানে যেন প্রবেশ করে। অর্থাৎ 10টায় যেহেতু পরীক্ষা শুরু, 9:30টার মধ্যে প্রত্যেক পরীক্ষার্থীকে
তার যে নির্ধারিত যে কক্ষটি রয়েছে পরীক্ষার হল যে রয়েছে সেই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এমন নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছিল আগে থেকে যে কারণে কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু একেবারে 9টার আগে থেকে আমরা দেখছি এখানে এসে চলে এসেছে তারা বেশিরভাগ পরীক্ষার্থী কিন্তু এরই মধ্যে পৌঁছে গেছে কেন্দ্রে এবং যারা এখনো আসেনি তারা কিন্তু আসছে যেটি বলছিলাম যে কেন আসলে আধা ঘন্টা আগেই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে বারবার বলা হয়েছে একটি কথা যে এই 9:30টার সময় প্রবেশ করার পরে তারপরেই 5 মিনিট পরে অর্থাৎ 9:35 কিন্তু সেট কোডের যে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে বা বোর্ডগুলো থেকে প্রশ্ন যে সেট কোডটি সেটি আসলে এসএমএস এর মাধ্যমে এই পরীক্ষার কেন্দ্রে যিনি সচিব আছেন তার কাছে পাঠানো হবে অর্থাৎ সেট কোড কিন্তু এই পরীক্ষার কেন্দ্রে যিনি সচিব রয়েছেন তিনি কিন্তু আগেই জানছেন না পরীক্ষার্থীরা সম্পূর্ণ একেবারে শতভাগ পরীক্ষার্থী যখন হলে প্রবেশ করবেন করবে তারপরে কিন্তু এই সেট কোডটি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে যে কারণে কিন্তু প্রশ্ন ফাঁস কিন্তু গত কয়েক বছরের মতো ঠেকানো যাচ্ছে এখন পর্যন্ত আর যেটি বলছিলাম যে গত বছর আমরা দেখেছি দুই একটি স্কুলে এমন হয়েছিল যে ভুল প্রশ্নে নয় আসলে ভুল সেটে পরীক্ষা দেওয়া হয়েছিল অর্থাৎ যে সেটটি দেওয়া হয়েছিল যে সেটটি ঠিক করা হয়েছিল পরীক্ষার্থীদের জন্য সেই সেট বাদে অন্য সেটে পরীক্ষা নেওয়া হয়েছিল দুই একটি স্কুলের ক্ষেত্রে আমরা এমনটি দেখেছিলাম সেটিও যেন এবার না হয় সে বিষয়ে কিন্তু বিশেষ সতর্কতা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো বারবার কি কিন্তু কেন্দ্রীয় সচিবদের নিয়ে তারা প্রশিক্ষণ দিয়েছিল এবং কীভাবে আসলে তারা এই সেট কোডটি পাবেন সেই বিষয়টি তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং যেটি বলছিলাম যে এই প্রশ্ন আনার বিষয়টি অর্থাৎ এই এই প্রশ্ন এই কেন্দ্রে আসার আগে যে ট্রেজারিতে থাকে সেই ট্রেজারি থেকে কেন্দ্রে আসা পর্যন্ত যে ব্যবস্থা সেটিও কিন্তু বিশেষ সতর্কতায় কিন্তু এই প্রশ্নগুলো আনা হচ্ছে সব মিলিয়ে কিন্তু এই প্রশ্ন ফাঁস রোধে সরকার বেশ কিছু ব্যবস্থা নিয়েছে এবং শিক্ষামন্ত্রী গতকালকেও বলেছেন যে প্রশ্ন ফাঁস কোনোভাবেই হবে না আর সেই বিষয়টি তারা সব দেখভালটি করছেন কিছুক্ষণ পরে শিক্ষামন্ত্রী কিন্তু এই কেন্দ্রটি পরিদর্শনে আসবেন এবং তিনি আমাদের সঙ্গে কথা বলবেন আর নিশ্চয়ই তার কাছ থেকে আরও কিছু নতুন তথ্য পাবো আপনার মাধ্যমে দর্শকদের তা জানাতে পারবো প্রিয়া বিকাশ ধন্যবাদ আপনাকে এবার আমরা যাব আমাদের আরেক সহকর্মী মোহন ইসলামের কাছে তিনি আছেন মগবাজারে মোহন ঈদের ছুটির পরে আবারও চিরাচরিত রূপে ফিরেছে রাজধানী আবার এদিকে আজকে থেকে শুরু হচ্ছে এসএসসি এবং সমমানের পরীক্ষা সব কিছু মিলিয়ে যানজট কেমন দেখছেন ভোগান্তি রয়েছে কিনা সড়কের বর্তমান চিত্র জানতে চাই প্রিয়া আমরা সচরাচর যে ঢাকার যানজটের চিত্র দেখি সেটা বলবো যে ঢাকার এখন পর্যন্ত সেই যানজটটুকু নেই আমি বুঝাতে চেয়েছি যে আমরা ঈদের ছুটির আগে যে ঢাকার যানজট দেখিয়েছি অসহনীয় ঘণ্টার পর ঘণ্টা যাত্রীরা কিংবা ঘণ্টার পর ঘণ্টা যারা রাস্তায় বসেছিলেন তাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য সেখানে পৌঁছাতে পারেননি সেরকম যানজট কিন্তু আমি এখন পর্যন্ত দেখতে পাইনি কিন্তু যে ঈদের পরের যে প্রথম কর্মদিবসের যে আপনার রাজধানী ছিল রাজধানীতে যানজট ছিল বা গাড়ির যে আপনার প্রবাহ ছিল তার থেকে কিছুটা বলতে বেড়েছে আপনার বলা যায় আপনি আমি মগবাজার থেকে কিন্তু আমার ক্যামেরার মাধ্যমে দেখাতেই পারছি যে এখানে মোটামুটি ধীরগতির যানবাহনগুলো কিন্তু চলে আসছে আটকে না থাকলেও ধীরগতিতে চলছে রাজধানীতে কিন্তু আপনার ঈদের পরে যে প্রথম কর্মদিবস ছিল সেখানে কিন্তু আমরা মোটামুটি ফাঁকাই দেখেছি কিন্তু সেই জায়গা থেকে একটু বেড়েছে আবার আজকে যেহেতু এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে আমরা কিন্তু এই মহাখালী থেকে মগবাজার পর্যন্ত এমনকি বনানী গুলশান শেহরা থেকে শুরু করে কুড়িল এলাকা আমরা দেখেছি সেখানেও আমরা দেখতে পেয়েছি যে পরীক্ষার্থীদের অভিভাবক সহ তারা কিন্তু নেমেছেন পরীক্ষা হলে যাওয়ার জন্য রিক্সা কিংবা হেঁটেও যাচ্ছেন অনেকে যেহেতু বলা হচ্ছে যে একটা যানজটের সংখ্যা সেই জায়গা থেকে তারা কিন্তু এক ঘন্টা আগে বা তারও আগে পৌঁছানোর চেষ্টা করছেন এবং আমরা সেই চিত্রগুলো কিন্তু দেখতে পেয়েছি কিন্তু এখন পর্যন্ত সেই ভোগান্তির পরিস্থিতি সৃষ্টি হয়নি বা আমাদের এক চোখে এখনও পড়েনি ঢাকার তো আরও অনেকগুলো জায়গা রয়েছে সেই জায়গার চিত্র আমরা হয়তোবা সামনে তুলে ধরবো হয়তোবা জানবো তো এখন পর্যন্ত এই মগবাজার এলাকা বা মালিবাগ যে এলাকায় আমি আছি সেই এলাকায় কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার হল রয়েছে এবং সেখানে কিন্তু আপনার প্রায় হাজার স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে আসবে আমরা তাদেরকে যেতে দেখেছি কিন্তু কোনো ভোগান্তিতে এখন পর্যন্ত পড়তে দেখিনি আবার যে আপনার যে সিগন্যালগুলো রয়েছে সেই সিগন্যালগুলো কিন্তু থেমে থেমে আপনার গাড়ি চলছে একদম গাড়ি আটকে নেই আমি কিন্তু আবারও বলছি যে ক্যামেরার মাধ্যমে দেখাতেই পারছি এটা হচ্ছে আপনার মহাখালী থেকে মগবাজার হয়ে সচিবালয়ে যে যাওয়ার যে রাস্তাটি সেটি আমি যদি তার ঠিক উল্টো পাশে রাস্তাটা আপনাকে দেখাই সেখানে কিন্তু আমি হয়তো দেখাতে পারবো যে সেখানকার গাড়িগুলো কিন্তু স্মুথলি যাচ্ছে
কোনো ধরনের আপনার ধীরগতি বা আটকে থাকার কোনো চিত্র আমরা দেখতে পাচ্ছি না। বলতে গেলে প্রিয়া, যে কার্যত ঢাকার যেই যানজট দেখে আমরা অভ্যস্ত, সেই যানজট এখন আমরা দেখতে পাচ্ছি না বা সেই চিত্র আমরা পাচ্ছি না। সময় সাপেক্ষের ব্যাপার, সকাল 10টায় SSC পরীক্ষা শুরু হবে, সেই পর্যন্ত যানজটের কী পরিস্থিতি দাঁড়ায় সেটা আমরা সামনেই আপনাদের মাধ্যমে, DBC মাধ্যমে দেশবাসীকে জানাতে পারবো। প্রিয়া মোহন, ধন্যবাদ আপনাকে।